সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। মুসলিম পরিবারের মেয়ে নুসরাত জাহান, বাবা হাজী মোহাম্মদ শাহজাহান। 1990 সালের 8 জানুয়ারি জন্মগ্রহণ করেন নুসরাত জাহান। তার মাও ছিলেন একজন অভিনেত্রী। 2010 সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে তিনি মিডিয়ায় পা রাখেন। তার সৌন্দর্যের কারণে তিনি মডেলিংয়ের সুযোগ পান। এরপর তিনি কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু ছবিতে অভিনয় করেন। প্রথম ছবি শত্রু পরে তার ভক্ত সংখ্যা প্রমাণ করে ভবিষ্যতে সে অভিনয় জগৎকে কাঁপাতে সক্ষম। 2019 জুড়ে নুসরাতের জীবনে শুধুই সফলতা। নির্বাচনে জয়ী হয়ে তিনি এখন একজন সংসদ সদস্য, আর এরই মধ্যে তিনি নিজের জীবনেরও নতুন অধ্যায় শুরু করেছেন। প্রেমিক নিখিলকে বিয়ে করেছেন তিনি। গত কয়েকদিন ধরে নুসরাতের বিয়ের খবরই ছিল মিডিয়া পাড়ায়। বিদেশে গিয়ে এক মনোরম পরিবেশে বিপুল খরচে বিলাসবহুল বিয়ে সারলেন এই অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠান আপাতত শেষ, তবে ছোটোখাটো হানিমুন সেরে দেশে ফিরছেন নুসরাত। কোথায় গিয়েছেন জানা নেই, তবে সেই ছবি পোস্ট করলেন নুসরাতের স্বামী নিখিল। ছবিতে দেখা যাচ্ছে হেলিকপ্টারের ককপিটে বসে আছেন নিখিল, এছাড়াও সঙ্গে রয়েছেন নুসরাত। সেই ছবি পোস্ট করেছেন তিনি। সদ্য বিয়ের পরই সেই ছবিতে দেখা যাচ্ছে নুসরাতের কপালে সিঁদুর। নুসরাতের স্বামী তথা কলকাতার ব্যবসায়ী নিখিল তার ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন। মোট 3টে ছবি পোস্ট করেছেন তিনি। নুসরাতের সঙ্গে যে ছবিটি তুলেছেন সেখানে অনেকেই কমেন্ট করেছে, নুসরাতের ঘাড়ে নাকি লাভ বাইটও দেখা যাচ্ছে। তবে নো মেকআপ লুকের এই সেলফিতেও সমান মোহনীয় নুসরাত। তবে নুসরাতের মাথায় এই সিঁদুর পরা নিয়ে অনেকেই সমালোচনা করছেন। অনেকে বলছেন, বাবা হাজি অথচ মেয়ের অবস্থা দেখো, একে তো হিন্দুকে বিয়ে করেছে তার উপর মাথায় সিঁদুর। নুসরাতের মুসলমান ভক্তরা কিছুতেই মেনে নিতে পারছেন না এটা। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।